আপনার জীবনে আপনাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, ন্যায় হোক অন্যায় হোক, বিচারটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাদেরকে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেন। আল্লাহ তোমার দিকে তাকিয়ে আমার দুশমনদেরকে তোমার বান্দা হিসেবে মাফ করে দিয়েছে। এমনও হতে পারে আল্লাহ আপনার এই মাফ করা দেখে এমনও বলে দিতে পারেন, বান্দারে তুই আমার দিকে তাকিয়ে এত অন্যায় করার পরও আমার বান্দাকে তুই মাফ করে দিয়েছিস, যা তোর সারা জীবনের গুনাহকে আমিও মাফ করে দিলাম।